সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু মহাপুরুষ অনন্ত অবতার সহ আমার জন্মদাতা পিতা জন্মদাত্রী মাতা পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবাপাগলা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্য ভামা সহ মতুয়া সাধু গোসাই পাগল সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটা জিনিস আমার খুব মাইন্ডে লাগছে, এই জন্যে বারবার সেই গান গাইছি আমি। খেলা হবে কথাটা খুবই ভালো আনন্দের বিষয়, কিন্তু খেলা হবে বলে মানুষের ঘর বাড়ি ভাঙা, মানুষ খুন করা, নারী ধর্ষণ করা, এগুলো তো মেনে নেওয়া যায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিনও বললেন আবার খেলা হবে, সারা ভারত ভরে খেলা হবে। না, এ খেলা আর কেউ দেখতে চায় না। আমরা চাই সেই শান্তির খেলা, আনন্দের খেলা, প্রেমের খেলা, ভালোবাসার খেলা। তাই আমার গান, যে খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলায় হয় গুলি বর্ষণ, ভাই যে খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলায় হয় গুলি বর্ষণ, এমন খেলা বাংলার জনগণ, যে খেলায় বাংলার জনগণ ছাড়লো বাড়ি ঘর, এমন খেলা বঙ্গবাসী কেউ চাই না। ও এমন খেলা বঙ্গবাসী কেউ চাই না, যে খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলায় হয় গুলি বর্ষণ, যে খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলায় হয় গুলি বর্ষণ, যে খেলায় বাংলার জনগণ ছাড়ল বাড়িঘর, এমন খেলা কেউ চাই না বঙ্গবাসিয়া, এমন খেলা কেউ চাহে না বঙ্গবাসিয়া। বিজেপিকে ভোট দেওয়াতে হলো তাদের দোষ, তাদের ঘর বাড়ি জ্বালাইয়ে দিয়ে মিটালো আক্রোশ, বাইরে মিটালো আক্রোশ, ওরা গরিবের ধন নিল লুটে, আবার খুন করিল গলা কেটে, গরিবের ধন খুন করেছে গলা কেটে, মোদের মমতার এই খেলার চোটে, মোদের মমতার এই খেলার চোটে বাংলা ভরে হাহাকার, বাংলা ভরে হাহাকার, এমন খেলা কেউ চাই না বঙ্গবাসিয়ার বাইরে, এমন খেলা কেউ চাই না বঙ্গবাসিয়ার। মায়ের সামনে মেয়ে ধর্ষণ মমতার রাজত্বে, তারা জয় বাংলার নারায়ণ পত্নীর হুঙ্কার দেয় মুখেতে, হুঙ্কার দেয় মুখেতে। মায়ের সামনে মেয়ে ধর্ষণ মমতার রাজত্বে, তারা জয় বাংলা নারায়ণ পত্নীর হুঙ্কার দেয় মুখেতে, করতে থানায় গেলে উল্টো কেসে ঢুকায় জেলে, নালিশ করতে থানায় গেলে তারে গাজার কেসে ঢুকায় জেলে, যোগ দিলে ওই তৃণমূলে, আবার যোগ দিলে ওই তৃণমূলে, কি কায়দা, আবার যোগ দিলে ওই তৃণমূলে, ক্ষমা হবে তার, এমন খেলা কেউ চাহে না বঙ্গবাসিয়া, মাগো এমন খেলা কেউ চাহে না বঙ্গবাসিয়া। আমি যদি তৃণমূলের এমএলএও হতাম আমি এই কথাটাই বলতাম,
যদি বিজেপি অন্যায় করে আমি এই কথাটাই বলবো, সে উত্তরপ্রদেশ হোক, সে গুজরাট হোক, সে যেখানেই হোক, যেখানেই দলিতের উপর যখনই অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, প্রশাসনের যখন অযোগ্যতা দেখেছি আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদের কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। বিজেপির নেতারাও যদি কেউ অন্যায় অত্যাচার করে কখনো, দেখবেন আমি বিজেপির এমএলএ হলেও কিন্তু চুপ করে বসে থাকবো না। আপনারা কেউ ভাববেন না যে ভারতীয় জনতা পার্টির এমএলএ হয়েছি বলে আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি। আরে বাবা, কে কখন কোন দলের এমএলএ হয়, কে কখন কোন দলে যায়, রাজনীতি এটা বুঝে ওঠা দেয়। কিন্তু অন্যায়ের প্রতিবাদ সব সময় যারা করেন তারাই তো খাঁটি মানুষ। আজকে আমি শ্রদ্ধেয় স্বর্গতদার কথা শুনছিলাম, রিপাবলিকে কত ভদ্রলোক মানুষ, একদম ফ্রেশ কথা উনি যেটা বলছে আমি এটা বলতে পারবো না। শ্রীমা নার্সিং তিনি যে লিখেছেন, তার লেখার একটা ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকেরই থাকে, কিন্তু হয়তো কোনো ধর্মীয় আবেগকে এই লেখার দ্বারাই তিনি আঘাত করেছেন, এই বিষয়ে আমি হাত দেব না। এক্সেলেন্ট বলতে গেলে উনি যদি খাঁটি কথা বলতে যান রাজনৈতিক দিক দিয়ে ওনার অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই তো ভদ্রলোক, তিনি সব কথাই বললেন। একটা মানুষের বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, কত সুন্দর বললেন, মূল কথাটা কিন্তু তিনি বলে দিলেন, কিন্তু পরের কথাটুকু বলতে গেলে যে ইসলামী উগ্রবাদী যারা তারা তার মৃত্যুদণ্ড দিয়েছে, কেন তিনি খাঁটি খাঁটি কথা বলেছিলেন, ও কথাটা বলতে গেলে আবার মুসলমান ভোটগুলো চলে যাবে নাকি, এই জন্যে বুদ্ধি করে ওখানে এড়িয়ে গেলেন। একেই বলে ভক্ত, হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করবে সবসময়, অন্যায়ের প্রতিবাদ করবে, আমি যতদিন বেঁচে আছি আমার সঙ্গীতের মাধ্যমে আমি প্রতিবাদ করেই যাব। তাই আমার গান, নালিশ করতে থানায় গেলে গাজার কেসে ঢুকায় জেলে, নালিশ করতে থানায় গেলে গাজার কেসে ঢুকায় জেলে, আবার যোগ দিলে কেউ তৃণমূলে, ক্ষমায় আছে তার এমন খেলা কেউ চাহে না পথ, কেউ চাহে না বন্ধু বসিয়া। জনগণের গণতন্ত্র সব হয়ে গেল শেষ, সারা বাংলায় তৈরি হল ভীতির পরিবেশ, বাইরে ভীতির পরিবেশ, বাংলার গর্ব মমতাময়ী মা তুমি, তোমাকে সবাই বলছি, আমিও বলছি, বহু প্রকল্প তোমার বস্তব প্রসূত, ধন্যবাদ জানাই তোমাকে। তুমি কি বলতে পারো আগামী যে ইলেকশনগুলো হবে সবাই কি বিরোধী দলে তারা কি ঠিক ঠিক মতো নমিনেশন সাবমিট করতে পারবে, দেবে তো বলো মা, তোমার হার পাত বাহিনী বাধা দেবে না তো, কেউ পিস্তল দেখিয়ে গিয়ে বলবে না তো এই তোর নমিনেশন তুলে আন, তাই নাহলে তাকে গুলি করে মেরে দেবো। তুমি কথা দাও সঠিকভাবে সৎভাবে ভোট গণনা করতে দেবে তো, কথা দাও, যদি বুকের পাটায় বল থাকে কথা দাও। এ প্রশাসন আমার আসন আমি উন্নয়নের দ্বারাই পাবো, আমার সততার দ্বারাই পাবো, সবাইকে ভোটে দাঁড়াতে দাও, দেখি জনগণ আমাকে ভালোবাসে কিনা। আমি জনগণের এত কাজ করেছি, কত সাথী করেছি, কত শ্রী দিয়েছি, কিন্তু তোমার সব সাথী সব শ্রী বিশ্রী হয়ে যায় তখনই অসীম সরকারের চোখে, যখন দেখি তোমার হার মাত বাহিনীরা
সাধারণ মানুষের উপর বিরোধী দল করার জন্য অত্যাচার করছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, নারী ধর্ষণ করছে, তাদের ভোটে দাঁড়াতে দিচ্ছে না, নমিনেশন ছাপনি করতে দিচ্ছে না। সেই পঞ্চায়েত ভোট থেকে এটা আরম্ভ হয়েছে। রাস্তার উপরে নারীর কাপড় ধরে টানাটানি হচ্ছে, বস্ত্র হচ্ছে। তুমি একজন নারী মুখ্যমন্ত্রী, এগুলো তোমার চোখে বাঁধে না? সবচাইতে বড় কি মসনদ, সবচাইতে বড় কি গদি? তুমিও মরে যাবে মা, আমিও মরে যাব, কেউ জগতে থাকবে না, থাকবে কিন্তু ইতিহাস। আমি যা করব সেই ইতিহাস থাকবে, তুমি যা করে যাবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। তাই এত ভালো ভালো কাজ করে যেন কলঙ্কিত অধ্যায় তৈরি না হয়, তোমার শ্রীবাদ পত্রে আমার এই নিবেদন রইল। শুধু তোমার শ্রীবাদ পত্রে নয়, আজ সারা ভারতবর্ষব্যাপী পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এর সঙ্গে সঙ্গে ডিজেলের দাম বাড়লে যে পরিবহন, যারা এগুলো কাঁচামাল, বিভিন্ন সবজি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য লরিতে করেই তো টেনে আনে, সব কিছু দাম বেড়ে যাচ্ছে, বাসের ভাড়া বেড়ে যাচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে পায়ে ধরে প্রার্থনা করছি, আপনারা যে টাকাটা ওর থেকে আপনারা ট্যাক্স স্বরূপ নেন, কেন্দ্রীয় সরকারও অর্ধেক নেন, রাজ্য সরকারও অর্ধেক নেন, তাহলে 60 টাকার বেশি আর ডিজেলের দাম থাকবে না। সবাই আপনাদের পায়ে ধরে বলছি, মানুষকে বাঁচান। তাহলে কি হবে? সমস্ত মানুষ আপনাদের ভালোবাসবে। রাজ্য সরকার দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের ডোজ, ওরা দাম বাড়াচ্ছে, এই মিথ্যে কথা বলছেন কেন আপনারা? 1 লিটার তেলের যা দাম, তাতে কেন্দ্রীয় সরকার যা নেয় রাজ্য সরকার তার ডবল পায়। 1 লিটার তেলের যা দাম লাভের, রাজ্য সরকার ডবল পায়, কেন্দ্রীয় সরকার তার হাফ পায়। তোমরা অর্ধেক অর্ধেক করে নাও না। কৃষকের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখো। ওমা, আমি দেখেছি এমএলএ হয়ে বুঝতে পারছি এটা কি হচ্ছে। বেছে বেছে ভ্যাকসিন গুলো সব তৃণমূলদের নাম পঞ্চায়েত থেকে নোট করছে, যে বিজেপি করে তাকে বলছে তোর অসীম বাবাকে ভোট দিয়েছিস, ভ্যাকসিন তোর হবে না। 100 দিনের কাজ যে বিজেপিকে ভোট দিয়েছে তাকে বাদ দিচ্ছে। এবার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে, একই যারা বিজেপি করে তারা অত্যন্ত গরিব, তারা কুড়ে ঘরে থাকে, তাদের নামটা নেই। যারা তৃণমূল করে তাদের পাকা বাড়ি আছে, কিন্তু একটা ঘর আছে বাড়িতে, যে ঘর কাজে লাগে না, গুটে রাখে, সেই ঘরের ছবি তুলে নিয়ে, ভাঙা ঘরের ছবি তুলে নিয়ে সে বাড়িতেও ঘর দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের উন্নয়ন? এগুলো নয়, এগুলো করবে না, এগুলো করলে কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। কেউ নালিশ করতে থানায় গেলে অমনি গাজার কেসে ঢুকাই জেলে, নালিশ করতে থানায় গেলে গাজার কেসে ঢুকাই জেলে, আবার যোগ দিলে কেউ তৃণমূলে কি কায়দা, আবার যোগ দিলে কেউ তৃণমূলে ক্ষমা আছে তার, এমন খেলা কেউ চাহে না বঙ্গবাসিয়া ভাইরে, এমন খেলা কেউ চাহে না বঙ্গবাসিয়া। জনগণের গণতন্ত্র সবই হলো শেষ, সারা বাংলায় তৈরি হলো ভীতির পরিবেশ। যারা অটো চালায় টোটো চালায় বিজেপিকে ভোট দিয়েছে বলে বন্ধ করে দিয়েছে, যারা হরিণ কাটা বিভিন্ন জায়গায় কাজ করছে কন্ট্রাক্ট লেবার হিসেবে তাদের কাজ বন্ধ করে দিচ্ছে, ফ্লিপকার্টে বিজেপির লোক বলে কোম্পানি থেকে তারা 50টা লোক আমাকে বলেছিল আপনি পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দিলাম, আর ওই তৃণমূলের হারমাদরা কুকুরের মতো তাদের তাড়িয়ে দিল। ঠিক বোঝে বিজেপি, যা তোরা এখানে তোদের চাকরি হবে। এটা কেন মা? তুমি না সবার মা, তুমি না বাংলার গর্ব মমতা, তুমি এগুলো দেখো মা, একবার দেখো, বড় অন্যায়, বড় অত্যাচার হচ্ছে। তোমার কাছে আমার আকুল আবেদন।
দিয়ে সংবিধানকে জলাঞ্জলি, তৃণমূলের হার মাত গুলি সংবিধানকে জলাঞ্জলি, তৃণমূলের হার মাত গুলি শুনে মুখ্যমন্ত্রীর গুলি, শুনে মুখ্যমন্ত্রীর গুলি তারা তারা করে অত্যাচার, এমন খেলা কেউ খেলো না বঙ্গবাসীরা, এমন খেলা কেউ খেলো না বঙ্গবাসীরা। 213 আসন পেয়ে কেন এত ভয়, 213 আসন পেয়ে কেন এত ভয়, কেন রুটি রোজগার বন্ধ করে আবার দলে নিতে চায়, বাইরে দলে নিতে চায়। ওদের গোপন কোনো খেলার ছলে সন্দেহ হচ্ছে, তাহলে কি গোপন কোনো খেলার ছলে জয় হলো কি সুকৌশলে, গোপন কোনো খেলার ছলে ওমা তোমার জয় হলো কি সুকৌশলে, তুমি কি করেছো তলে তলে, কি করেছো তলে তলে, কি করেছে পিকে সব রেখেছো ডেকে, তুমি জিজ্ঞেস করো নিজেকে, যদি সবাই তোমাকে ভোট দিয়ে থাকে মা, তবে অত্যাচার করে দলে নেওয়া তোমার কি দরকার, এখানেই তো সন্দেহ জাগে, তাহলে কোনো খেলা গোপন খেলা হয়েছে কিনা। ওদের গোপন কোনো খেলার ছলে জয় হলো কি সুকৌশলে, গোপন কোনো খেলার ছলে জয় হলো কি সুকৌশলে, কি করেছো তলে তলে ওমা এমন খেলা আবার হলে করতে হবে রং, এবার এলে কে হো ইজ্জত নিতে, এবার এলে মা বোনেদের ইজ্জত নিতে, রুখে দাঁড়াও অস্ত্র হাতে। হ্যাঁ আমি বলছি, যদি তোমার মা বোনদের ইজ্জত এবার কেউ নিতে আসে, তোমাদের যার যা আছে ঘরে তাই নিয়ে রুখে দাঁড়াও, মা বোনদের ইজ্জত রক্ষা করো, দরকার হলে জীবন দিয়ে রক্ষা করো। এবার মা বোনেদের এলে ইজ্জত নিতে, তোমরা রুখে দাঁড়াও অস্ত্র হাতে, নারী শক্তি তারই সাথে, নারী শক্তি নারী শক্তি আমার দুর্গা বাহিনী তারই সাথে থাকা খুব দরকার, এমন খেলা কেউ খেলো না এ বাংলাতে আর ভাইরে, এমন খেলা কেউ খেলো না এ খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলাতে গুলি বর্ষণ, যে খেলায় হয় নারী ধর্ষণ, যে খেলাতে গুলি বর্ষণ, যে খেলায় বাংলার জনগণ ছাড়ল বাড়ি ঘর, এমন খেলা কেউ খেলো না এই বাংলা মাঝে আর তোমরা, এমন খেলা কেউ খেলো না বাংলা মাঝে আর। জয় ভবা, জয় ভবা হরিচাঁদ, গুরুচাঁদের জয় হোক, হরিবল 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 হরি।